আমাদের এখানে রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ার প্রার্থী আছেন, আপনাদের আশীর্বাদে অপূর্ব আছেন, অপূর্ব চৌধুরী আমাদের মঙ্গলকোট, অপূর্ব জিততে হবে, জনাব শাক শাহনওয়াজ আছে আমাদের কেতুগ্রাম, তারক আছেন আমাদের এবং অনন্যা আছেন, সমবেত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ আছেন। কোভিডের কারণে সমস্ত নেতৃবৃন্দকে ওপরে তোলা যায়নি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, কিছু করার নেই, কিন্তু যেহেতু আমাদের একটা সিস্টেম মেনে মিটিং মিছিল করতে হচ্ছে, আপনাদের সকলকে আমি কাটোয়াবাসীকে আমার অনেক প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ, সালাম, অভিনন্দন জানাচ্ছি। আমি কাটোয়া মঙ্গলকোট থেকে শুরু করে কেতুগ্রাম থেকে শুরু করে কালনা থেকে শুরু করে পূর্বস্থলী থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে আমি গতকাল মিটিং করে গেছি ওপারে নবদ্বীপে, আবার আজ আমার এখানকার পরেও পূর্বস্থলীতে মিটিং আছে। আপনারা জানেন যে একটা কোভিড আবার সারা ভারতবর্ষ ছেয়ে গেছে, বাংলায় যদিও এখন অতটা হয়নি, কিন্তু এগুলো একজনের হলে তার পরিবারের প্রত্যেকের হয়, ফলে বেশি বেড়ে যায় সংখ্যাটা। সংখ্যাটা বেড়ে গেলে চিন্তা করবেন না, কিন্তু নিজেকে যত্ন করবেন। একটা কথা মাথায় রাখতে হবে যে আজকে যে গত ছ মাস কিন্তু কোনো কোভিড হয়নি, মা ভাই বোনেরা, গত ছ মাস কোভিড দেখেছেন? গত ছ মাস ধরে কোভিড হয়েছে? হয়নি। গত ছ মাস কোভিড হয়নি, তার কারণ গত ছ মাস কোভিড হয়নি, ভারত সরকার একটা টাইম পেয়েছিল, এই সময় যদি সব ভ্যাকসিনটা লোককে দিয়ে দিত তাহলে কিন্তু আবার নতুন করে কোভিড হতো না। যে কোনো বড় প্যান্ডামিক হয়ে, যে কোনো বড় অসুখে মনে রাখবেন দুবছর কন্টিনিউ করে, এবং আগের বছর এই সময় হয়েছে, এই বছর এই সময় হয়েছে। নরেন্দ্র মোদী দেখুন ভাষণ দিয়ে বেড়াচ্ছে, অথচ একটা ভ্যাকসিন দেয়নি মানুষকে, এটাই হচ্ছে দুঃখের কথা। আমি প্রথমে বলি, প্রতি ইলেকশনের দিন উনি বাংলায় আসেন আর মিথ্যে কথা বলে যান, হিন্দিতে সব কী সব জুমলা টুমলা বলে, আর বাংলায় আমরা বলি এটাকে মিথ্যেবাদী। আজকেও ভাষণ দিয়েছেন, আমি প্রথমে তার কথার উত্তর দিই, কারণ তিনি কিন্তু আমার কথার উত্তর দিতে পারেন না, কারণ উনি উত্তর দিতে পারবেন না, উনি জানেন না, তাই উত্তর দেন না, উনি মিথ্যে কথা বলেন। কিন্তু উনি আজকে যে দু তিনটি কথা বলেছে, আমি প্রথম তার উত্তরটা দিই। প্রতি ভোটের দিনে এসে উনি মিথ্যে কথা বলেন, প্রতি ভোটের দিনে দেখবেন বাংলায় আট ফেজ ইলেকশন, আট ফেজ ইলেকশনে লাস্ট ফেজ তো আর কিছু লাভ নেই, অন্য ফেজে যখন ইলেকশন হয় প্রত্যেকটা ইলেকশনে এসে মিথ্যে কথা বলে। আজকেও কি বলেছে, বাংলায় নাকি এত অশান্তি, বাংলায় নাকি এত মহিলাদের উপর অসম্মান, এবং বাংলায় নাকি ফাস্ট ট্র্যাক কোর্ট নেই রেপ কেসের বিচার করবার জন্য। আমি প্রথমেই বলি, মিথ্যেবাদী মোদি, প্রথমে তুমি জানো না, জানলে ক্ষমা চাইবে, ক্ষমায় ক্ষমা চাইতে হবে মিথ্যে কথা বলার জন্য। বাংলায় 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে এবং এর মধ্যে 45টা মহিলা কোর্ট আছে, এবং বাংলায় মনে রাখবে তিন দিনের মধ্যে আমি রেপ কেসের চার্জশিট করিয়েছিলাম বালুরঘাটে। তুমি জানো না মিথ্যেবাদী, তোমার লোকেরা যা বলে দেয় তাই করো, আইদার তোমাকে ক্ষমা চাইতে হবে, তা নাহলে মিথ্যাবাদী মোদি তোমাকে কিন্তু আগামী দিন আমরাও কিন্তু রাজনৈতিকভাবে লড়ে এই মিথ্যে কথার জবাব দেব। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। দ্বিতীয়ত বলেছে আমার দলের নাকি কেউ তপশিলীদের কিছু বলেছে, আমি কিছু বলিনি। শুনুন, আপনাদের মনে আছে আরামবাগের ইলেকশনের সময় আমাদের একটি তপশিলী মেয়ে, সে নিজে প্রার্থী হয়েছিল, এবং প্রার্থী হওয়ার পরে সে বিজেপির একজন এমপির বউ ছিল, তার অত্যাচারে তাকে ছেড়ে দিয়েছে, প্রার্থী হয়েছিল, তাকে খুব মেরেছিল, সে নিজে তপশিলী, সে নিজে তপশিলী হয়ে সে দু একটা কথা বলেছিল তাদের নিজেদের ব্যাপারে, কিন্তু তাও আমি সঙ্গে সঙ্গে বলেছি তুমি এটা বলতে পারো না, আমরা কিন্তু এরম পার্টি নই, আমার পার্টির কেউ যদি কোনো অন্যায় করে জেনে রাখবেন আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। আর তুমি কোথায় ভাই, শুধু মিথ্যে কথা বলছো? নাম্বার থ্রি, প্রধানমন্ত্রী যখন বলেন শীতলকুচির ঘটনায়
যে টেপ কালকে অডিও টেপ শুনিয়েছে তাতে মানুষ বুঝে গেছে, তার মানে হি ইজ গিভিং দ্য এনকারেজমেন্ট, উনি যখন মেনশন করেছেন। তাহলে প্রধানমন্ত্রী আপনি আমার ফোন ইন্টারসেপ্ট করেছেন, আপনার লজ্জা করে না, প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করুন, তারপরে মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না একটা চিফ মিনিস্টারের ফোন ইন্টারসেপ্ট করতে? আর যদি আপনি করে না থাকেন তাহলে আপনি ক্লিন চিট দিলেন কি করে না জেনে? প্রাইভেসি কখনো করা যায় না, এটা রায় আছে সুপ্রিম কোর্টের, এটা ভার্ডিক্ট আছে, সেই রায়তে আমি অলরেডি আজকে সিআইডি এনকোয়ারিকে দিয়েছি এটা এনকোয়ারি করতে, কারা করেছে এবং কারা কারা করেছে। অন্যায় তো কিছু বলিনি, কতগুলো বাচ্চাকে মেরে দিয়েছে 20-25 বছরের, আমি বলেছি ডেড বডিগুলো রেখে দাও আমি পরের দিন যাব। আমি কি করে যাব সেদিন? সেদিন তো ইলেকশন ছিল, ইলেকশনের দিন কি আমি যেতে পারি? ইলেকশনে